যেখানে লাল দাগ আছে সেই দিকটা আমরা নজর দেব। এইবার দেখব লাল দাগ কোথায় কোথায় মার্ক করা আছে। প্রথমে এইভাবে সহজ পদ্ধতিতে ছবি আঁকা হবে। দুই নম্বরে ময়ূরের চোখ, ঠোঁট এবং ঝুঁটি। নম্বর তিন, গাছের ডাল। নম্বর চার, এইভাবে মাছরাঙা পাখি আঁকব। নম্বর পাঁচ, কিছু খুঁটিনাটি বিষয় আঁকা হবে, যেমন মাছরাঙা পাখির নিচের দিকে ঘাস আঁকতে হবে, যেমন ময়ূরের নিচের দিকে বনের ফুল আঁকতে হবে। আশেপাশে আরো কিছু খুঁটিনাটি বিষয় আঁকব। এইভাবে পরপর কিছু নম্বর দেখব আর আমরা ছবিগুলি আঁকব। সাত নম্বরে দেখব আকাশে স্কাই ব্লু ও নিচের দিকে হালকা সবুজ দেওয়া হয়েছে। নম্বর আট, ঘাসের নিচে ফুল গাছ ও কিছু পাতার নিচের দিকে ডিপ সবুজের শেড দেওয়া হয়েছে। নম্বর নয়, প্রজাপতির গায়ে হলুদ রং, ফুলে গোলাপি রং চাপানো হলো। দশ নম্বরে হবে গাছের রং। এই রংটি কালো বাদামির মিশ্রণে তৈরি করা যায়। এই রংটি গাছে একটু হালকা করে লাগাতে হবে। এগারো নম্বরে ময়ূরের গায়ে কিছু কিছু অংশে হালকা স্কাই ব্লু লাগাতে হবে। বারো নম্বরে মাছরাঙা পাখির গায়ে রং লাগাতে হবে। ময়ূরের পাখনায় বাদামি ও ডিপ নীল। তেরো নম্বরে সবুজ রং ও প্রুশিয়ান ব্লু দিয়ে খুব সাবধানে আলো ছায়াগুলি বসাতে হবে। চোদ্দ নম্বরে ময়ূরের গায়ে প্রুশিয়ান ব্লুর কাজ। পাখনায় সাদা রঙের রেখার কাজ করতে হবে।
ধূসর ও নীল রঙের মিশ্রণে একটি রং তৈরি করা হবে এবং এই রংটি খুব সাবধানে আস্তে আস্তে শেড দিতে হবে এবং দূরের কিছু কিছু হালকা রঙের গাছপালা আছে সেগুলো করতে হবে। ছবি আঁকা কমপ্লিট হয়ে গেলে আশপাশ খুঁটিনাটি বিষয়গুলি দেখতে হবে, কোথাও যাতে ভুল না হয়।